আছে ঠিক আছে, আজরাইল কয়জন? ও এবারে জিজ্ঞেস করলাম, আপনি একজন বেশি বুঝেন এই হুজুর থেকে, আজরাইল কয়জন? কয় একজন। তো মনে করেন বাংলাদেশে একজন 10 জন মানুষের এনতেগুলো যে, ভারতে 50 জন হয়েছে, আমেরিকা 50 জন হয়েছে, থাইল্যান্ডে 50 জন হয়েছে, সিঙ্গাপুর 50 জন হয়েছে, এমতর সারা বিশ্বে একই টাইমে 1 কোটি লোকের এনতেগাল হয়েছে। শুধু মানুষটা পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দানব দানব যা আছে সব মিলে মনে করেন 1 কোটি হয়েছে। আমরা কি লাগি নবিলিয়া ফাগল হয়েছি, খোদার কথা না সিঙ্গে বুক করো, নবীর কথা কি জিজ্ঞেস? ভাই ইবনে মাজাহ শরীফ তিব্রিয়ানী শরীফের হাদিসটা শোনো। প্রথম নম্বরে প্রশ্ন করব তোমাকে, মান রাব্বুকা, কোন তিনটা প্রশ্নের মধ্যে মনে করেন 100 মার্ক, যদি সমপরিমাণ তিনটা ভাগ করেন কত করে রইল? 33 আরে 33 করে রইল, 100 থেকে সামান্য একটু কম, এক কম। তাহলে মনে করেন তিনটার মধ্যে ভাগ করলে 100 মার্কের 33 করে ধরেন, তাহলে একটা প্রশ্নের মধ্যে মার্ক মনে করেন 33, তিনটা যদি 100 হয়। তাহলে প্রথম প্রশ্ন করছে আপনাকে মান রাব্বুকা, দুনিয়ার সিস্টেম হচ্ছে 100 নম্বরের পরীক্ষা যদি হয় আপনি 33 পেলে সাধারণ ফাঁস। তো প্রথম প্রশ্ন করছে মান রাব্বুকা, আপনি উত্তর দিয়েছেন রাব্বি আল্লাহ, ফাঁসেন কত? 33, পরীক্ষা ফাঁস না ফেল? ফাঁস। দুই নম্বর প্রশ্ন করছে মা দিনুকা, তোমার ধর্ম কি? আপনি উত্তর দিয়েছেন ইন্না দিন ইন্দাল্লাহ আল ইসলাম, আমার ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, পরীক্ষা ফাঁস না ফেল? তো 33 দোকানে 66 ফাঁস না ফেল? ফার্স্ট ক্লাস মার্ক পাইছেন, ঠিক না কথাটা? তিন নম্বর প্রশ্ন বালা বলছেন মান হাজার রাজুল্লাহ জি বই হিসাবে কম, যিনি তোমার কবরে তিনি কে? আপনি বলছেন লাদ্রি, আমি জানি না, বাদ গেছে কয়টা কথা কোন লাগে, কবর যাওয়ার লাগতো না, আরে 66 লাগবে না সব। আমি তো হাদিসের কথা বলতেছি, হেরা তো হালি পাবলিক রে কয় কবর কি নবীর কথা জিগাইবো, হালি আল্লাহর কথা জিগাইবো, তোর আব্বার কথা জিগাইবো, দেখতে বিরিয়ানি চলিবো হাদিস কি কয়। প্রশ্নের উত্তর কয়টা দিয়েছেন আগে? কত পাইছেন মার? পরীক্ষা ফাঁস না ফেল? এবার কইছে তিন নম্বর প্রশ্ন মান হাজারুল্লাহ জি বই সাফিকুম, তোমার কবর চিনি তিনি কে, তুমি চিনো কিনা? তিন নম্বরে বলো আপনি কইছেন লাদ্রি, আমি চিনি না। তো 66 তো পাইছেন, পরীক্ষা ফাঁস না? আপনি তিন নম্বরটার মধ্যে বলার না বলতেন পারেন না, বিদায় নবীজি আপনার কবর থেকে চেহারা মুবারক বলিন কইরা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরটা যুদ্ধাতুল কবর ওসিয়াতুল কবর, ডাইনের মাটিটা বামে, বামের মাটিটা ডাইনে, মাথার মাটিটা পায়ে, পায়ের মাটিটা মাথার, চাপ দিয়ে আপনার দেহের 360টা জোড়া চূর্ণ বিচূর্ণ হয়ে আপনার চিৎকারে 40 মাইল পর্যন্ত কবরে কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। আপনি কিন্তু এখনো বলার সুযোগ নাই যে আপনি কয়দিন সিল্লাই গেছেন আর জিগাইছে কম অস্ত আছে পাল্লাতে আসবি সামনের দিকে আয়া। এখন 66 ভাইয়া পরীক্ষা কি হয়েছেন? সামনে বাদ গেছে কত? কমাই গেছেন গা? আর আপনারা উইটা টুইটা গেছেন গা, জায়গা হাইল হয়ে গেছিল গা, এটা না মনে করেন এনে ভরণ করতেছি, ওয়াজ দেবার মনন জাতি করবো, ওয়াজ করুন যদি সিদ্ধান্ত হইতে তো 9টা থেকে লাগলাম বলে ও আমি বাপডাই চালাম বলে যে কোনো সমাজ দরজা না উঠে সকল তো ওয়াজ করুন, এরা ঘরের মধ্যে আমি সব ওয়াজ করুন লাগতে না, একজন করলো স্যার যে জানে তারে দেখে ওয়ান করে লাগতে ময়দা বাই তার আইসে হাজিরা দিতাম কথা বলছি, আগামী দিন আবার করুন লাগবো এটা নাসিন্দগর এনে ওয়াবি এলাকা। এখন দুইটা প্রশ্নের উত্তর দিয়েছেন, দিয়ে আপনি ফল পাইছেন কি? 66 পাইছেন মার্ক, কিন্তু কবরের রেজাল্ট আছে কি? আপনার কবর আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ নাই, আপনার কবরটা ওসিয়াতুল কবর যুবদাতুল কবর আরম্ভ হয়ে গেছে, আজাব আরম্ভ হয়ে গেছে। এখন পাল্টাই লাইলাম উল্টাইলাম, এক নম্বর প্রশ্ন করছে মান রাব্বুকা, তোমার রব কি? আপনি কইছেন লাদ্রি, আমি জানি না, বাদ গেছে গা 33 আর রয়েছে কত? 66 মনে করেন। দুই নম্বর প্রশ্ন করছে মা দিনুকা, তোমার ধর্ম কি? আপনি কইছেন জানি না, বাদ গেছে গা কত? 66 গেছে গা। তো হেবলা 66 পায়া ওই অবস্থা টাইট, আর ওখান 66 গেছে গা অন কি হইব? ঘুমাই গেছেন গা? ও আল্লাহ কসম লাগে ঘুমের নব না দেখি, ওরে চরি আমার নব গাড়ি যেতেছিলাম বন্ধের বাড়ি, মদ্যপতে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না,
ওরে চরিয়া মানবের গাড়ি, চরিয়া মানবের গাড়ি, যেতেছিলাম বন্ধের বাড়ি, মদ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না। ওরে কররা দামে খরিদ করে পেট্রোল নিলাম ট্যাঙ্কি ভরে, কররা দামে খরিদ করে পেট্রোল নিলাম ট্যাঙ্কি ভরে, গাড়ি চালায় মন্ডায় বারে ভালো মন্দ বুঝে না, গাড়ি চালায় মন্ডায় বারে ভালো মন্দ বুঝে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি। ওরে গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, হ্যান্ডিম্যান কন্ট্রাক্টরে কেউ কথা কেউ শুনে না। প্যাসেঞ্জার কয়জন গাড়ির মধ্যে? প্যাসেঞ্জার কয়জন? সব ঘুমের ঘর। ছয়জন? কয়জন? কাম ক্রোধ লোভ মায়া হিংসা নিন্দা কয়টা হয়েছে? আসেনি সকল তার দেহে? আসেনি? এই ছয়টার পিছে পিছে যে ঘুরছেন মানব জনম বৃথা, আর ছয়টারে যে জায়গা থেকে ঘুরাইতেন পারছেন তার মানব জনম সাকসেসফুল। ওরে গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, হ্যান্ডিম্যান কন্ট্রাক্টরে কেউর কথা কেউ শুনে না। নফসে আর মন, ওরে হ্যান্ডিম্যান কন্ট্রাক্টরে কেউর কথা কেউ শুনে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না। ওরে চরিয়া মানবের গাড়ি, চরিয়া মানবের গাড়ি, যেতেছিলাম বন্ধের বাড়ি, চরিয়া মানবের গাড়ি, যেতেছিলাম বন্ধের বাড়ি, মদ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে। ওরে ইঞ্জিলে ময়লা জমেছে, পাঁচগুলা সব হয় হয়েছে, ইঞ্জিলে ময়লা জমেছে, পাঁচগুলা সব হয় হয়েছে, ডাইনামা বিফল হয়ে আছে, লাইট গুলা ঠিক জ্বলে না, ডাইনামা বিফল হয়ে আছে, লাইট গুলা ঠিক জ্বলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না। ওরে আব্দুল করিম বাপ জেনেবার কন্ডম গাড়ি কি করব আর, আব্দুল করিম বাপ জেনেবার কন্ডম গাড়ি কি করব আর, সামনে বিষম অন্ধকার করতেছি তাই ভাবো না, সামনে বিষম অন্ধকার করতেছি তাই ভাবো না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না। টাইনা টুনে রাত্রে বেলা নিচে অস্ত অস্ত কাছে নিয়ে কফু উত্তর লেগে আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি আছে সব, তুই আমি তোর পাগল হলে কি লাগে কসাই ফুত তোর সার আমি কেমনে তা মা ঘু মা শুটে না, আমি কান্তাছি জানে এর মধ্যে কাটি হাট ঢেগে ফোরসিটার মধ্যে ফোরসে যে একটু আলগিদা সাইডে কাঁথা দেখা যায়, ভাবলাম ধুয়ালু ধুইতাম লুছি পরে মালগিদা দেখি কুস্তা নাই সব দেখালি তেল লেগে সুখটা আমি বলতাম পারি না, আমি ধুইতাম গেলাম কে লেগে দুয়ার থেকে মারা দেয় আদৌ বালা আসিল এ সুখে আমি বলতাম পারি না, যেন কান্তাছি দুয়ার থেকে মারা দেয় আসিল বালা মা হইনা সেরে কোয়ারি ফুত করলি কি তা তুই দুলি কে লেগে আমি কি তুই তেলাম নইলে তুই বাইতে দি ফেক শুদ্ধ আমরা বাবু তো সারা জীবন বইয়া খাই তেলাম হইলে মা হন চিকেরাই হ্যাঁ রে ফুত আমার তুই শোনালি কি তা শোনার থেকে আমার আসুন হয়ে আসিল বালা শূন্য হয়েছে বিষম জ্বালা। পাগল কয়জন হয়েছে? দুইজন। অন্তনু জনটা মানুষের ধরে ধরে মনে করেন বাটটাত খাওয়ায় পাগল মানুষ কি করবো কাম কাজ তো করতেন না, ভাত নিয়ে মানুষে খাওয়া বউ কো হ্যাঁ মা ও পাগল ফুতো পাগল মানছি না ভাত খাওয়াইলা, আমি যদি পাগল না ওই তুই আমার কি ভাত খাওয়াইবো, আমি বসতাম কই দিই আমি পাগল হন একটা ভাব ধরনের কাম রেডি তোর বুদ্ধি ফানা অস্ত অস্তে তারে ঘর আনছে আইনের সেরে কথা বাত লইছি লোয়েটে সেরে বেটি চিন্তা করতে স্যার আমি হন পাগল হই কেমনে, পাগল না হইলে তো আমার বাদ দিত না মানছি আমার উপায় হইবে গীতা এবিডি রাত্রি ঘুমাইরে জাতকা নিছি রে তুই একটা সিলেন দাউড়ছে ওইটা ছেলে কই আমার গরে জ্বালা বাইরে জ্বালা সর্বজ্বালা বিষম জ্বালা গরে জ্বালা বাইরে জ্বালা সর্বজ্বালা বিষম জ্বালা। পাগল কয়জন হয়েছে? এহাত নাকি কোন কামের পাগল কোন জিনিস লিয়ে পাগল হয়েছে? তো পাগল তিন দল গিয়ে সেরে হাত রয়েছিল তবলিগ ইসলাম হেফাজতে ইসলাম জামাতে ইসলাম কয়টা? তিন পাগল গিয়ে মেলা জুড়ছিল সাফলা চক্কর গরম পানি হাওয়াই দিছে ভাব ডাকতে ডাকতে আগে পড়ছে আরেকদিন যদি যাইতো সাগরে রাখছিল শেখ হাসিনা হাওয়াইল লেমন গাও যেমন জীবনের হকতলা দাদা
একজোর দেবের গোষ্ঠী। আল্লাহ পাক বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফিল লাহি মাহফুজ, আমি আল্লাহ কুরআনে কারিমের বাড়ি লোহে মাহফুজে রাখছি, কুরআনকে হেফাজত করেছি। তোমরা সেই কুরআনকে নিয়ে দুবরা হাতের মধ্যে রাখছো, তোমরা সেই কুরআনকে নিয়ে ফুটপাতে ঢুকছো, তোমরা সেই কুরআনকে নিয়ে রাস্তা নামছো। সেই কুরআন কি রাস্তা নামার জিনিস? সেই কুরআন কি ফুটপাতের জিনিস? এটা নিয়ে সাফলা চক্কর বেড় দাঁড়াইছে, চাদ্দুর বিজয় হইতালিছে না, একটা আতলে লিয়ে ঘুরে গো শহীদ হয়েছে, বোকা ধর্ম রক্ষা করতে হয়েছে, গরম পানি হাওয়ায় ধর্ম রক্ষা করে দিছে, তিন ভাগ উল্টে হাতের করে দিছে, ঠিক কইরা আর শুন নাম লইতো না, মাছ মাছ আর জীবনে যাইতো না। নাসিনগর ডাক বাংলার মাটি ওয়াজ করছে, আই বলা আমার গাড়ির ক্লাসটা ভেঙে গেছে, আজ আজ আই বল কেটা ফোন করছিল ভাই গাড়ি লইয়ে এরপর থেকে আর গাড়ির কাছে তো যাই না, ভাঙ্গে 12,000 টাকা লাগছে জরিমানা, বেটার গাড়ির ক্লাস ক্লাস লাগাই দিচ্ছে। এরপরে কিছু বাবা রে আমি পাবলিকের মতো নিজে নিজে এমনি ব্যাগ লিয়ে যাই, অগল বলা বিজি রে ভাইতো না বাবা রেডি বলা গাড়ি গুড়ি লয়ে গেল তো একটা ট্যাগ মারতে কাজ ঠিক করে দিছে আরে। এরপরে গাড়ি হলো কেছে মাফ চাই আর না, আমার ওটা নিজের আটা নিজে আনি ব্যাগ লিয়ে বলা বিজি রে ভাইতো না। তিন নম্বর প্রশ্ন, বেমান হাজারাজুল্লাহ জি বইসা বিকম, তোমার কবরে চিনি তিনি কে তুমি চিনো কিনা? আপনার দুই নম্বর দুইটা প্রশ্নের উত্তর দিলেন বাদ গেছে, আপনার খোদার উত্তর দিচ্ছেন বাদ গেছে, ধর্মের উত্তর দিচ্ছেন বাদ গেছে, কোনো লাভ হইল না। এবার তিন নম্বর উত্তর দিচ্ছে মান হাজারাজুল্লাহ জি বইসা বিকম, তোমার কবরে চিনি তিনি কে তুমি চিনো কিনা? আপনি যদি উত্তর দিচ্ছেন হাজারাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে মেসকা শরীফ বা ইজাবাতুল কবর, আপনি উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ফেরেশতা এবং আপনার মধ্যস্থলে দাঁড়ায়া ফেরেশতাকে ধমক দিয়ে বলবেন ইজা কানাম কানা আমাতিলা রস, ইজা কানাম কানা আমাতিলা রস, হে ফেরেশতা খুশিয়ার সাবধান হয়ে যাও, আমার উম্মতকার ভয় দেখো না, আমার উম্মতকার হইরান পরেশান করিও না, যাও আমার উম্মতের জন্য বেহেস্তের বিছানা নিয়ে আসো, বেহেস্তের বিছানা নিয়ে তার কবরে বিছাই দাও, সে আনন্দের সহিত ঘুমাইতে থাকুক, তার সমস্ত গাঁটের জামিনদার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহ আমরা সিল্লা জুল্লাত নাই, আমরা নবী মার্কা দলের মধ্যে, আমাদের দরকার মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় যদি কবরে দিতে পারো তাহলে মুক্তি পাবে, খোদার পরিচয় মুক্তি পাওয়া যাবে, আমার কথা না হাদিস প্রমাণ করেছে। আসেন মানুষটা যখন মারা গেছে কবরটা মনে করেন 3 হাত বা 3.5 হাত লম্বা করছেন, ফাঁস করছেন মনে করেন এই পর্যন্ত, গভীরটা করছেন সিনা পর্যন্ত, এতে বেশি তো আর করেন না। ফেরেশতা নবীজি ধমক দিচ্ছে, ফেরেশতা গেছে গা বেহেস্তের বিছানা আনতে বললা, বেহেস্তের বিছানা আনছে, আইনা সেরা দেখতেছ কি ইয়াফতাহুল্লাহু ফিল কাবরি 70 জিয়ারাতান ওয়া ফি 70 সুম্মা ইয়ানুরুহু ফিহি, বিছানা লইয়েছি, আয়েশারা দেখতেছে কবরটা 120 হাত লম্বা, 120 হাত ফাঁস, সাইবালা কদ্দুর দেখে গেছে, সাইবালা কদ্দুর দেখছে আর হনাই দেয় কিটা 120 হাত ফাঁস করে, 120 হাত দিক যদি, 120 হাত ফাঁস, 120 হাত দিক যদি কবর করুন লাগতো মলে মানুষ মারি দিলে হুটকি দিয়ে হাই রইল, এত মাটি কাটলো নিলে চাকা পালে নইলে গো মল্লে আর মারি দিল নইলে, তো 120 হাত ফাঁস, 120 হাত দিক, যাওয়ার সময় দেখছে কবরটা অন্ধকার, আসার সময় দেখছে এটা নূরে চকমক 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 করতেছে, কিন্তু কবর তো কোনো ফেরেস আশ্চর্য হয়ে গেছেন, এর মধ্যে কোনো সূর্যের আলো লাগে না, কোনো চন্দ্রের আলো যায় না, সূর্যের কিরণ লাগে না, তাহলে এখানে অন্ধকারটা দূর হইলো কিভাবে, এখানে রোশনি আসলো কষ্ট দেখে ফেরেস আশ্চর্য হয়ে গেছেন, আশ্চর্য হয়ে দাঁড়া রয়েছে। এবার আসমান থেকে একদল ফেরেশতা আসছেন, আসিয়া বলতেছেন ফা ইউনাদ্দিল মুনাদিনা আসমা ইয়ান্না সাদাকা বি আদি ফা শিরুহু বিল জান্নাতি ওয়াফশিরুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু আল্লাহু আলা বাবিল জান্নাত, আসমান থেকে ফেরেশতা লই আইছে, আইছে বলা হাতের মধ্যে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে আলা বাবিল জান্নাত, কি লেখা? আর এটা তো হাদিস তিরমিজি তিবরানী শরীফের হাদিস, এই সাইনবোর্ডটাতে লেখা আছে আলা বাবিল, অর্থাৎ এটাই সে জান্নাতের দরজা,
তখন ফেরেশতা আসিয়া এই সাইনবোর্ডটা নবীজি যেই জায়গায় দিয়ে আপনার কবরের মধ্যে আসবে সেটা হচ্ছে দরজা, উত্তর পশ্চিম কোণার দিয়ে আপনার কবরের মধ্যে নবীজি আসবে সেটা হচ্ছে দরজা। এই দরজার মধ্যে ফেরেশতা সাইনবোর্ডটা লাগাই দিয়েছে, সাইনবোর্ডে লেখা আছে আলা বাবিল জান্নাত বেহেশতের দরজা, আর আপনার ঘর হচ্ছে বেহেশতের বাগান। উত্তর দিয়েছেন কয়টা? ফিসিদার মানুষ মন হয় ডিস্টার্ব হইতেছে নাকি? কয়টা উত্তর দিয়েছেন? আগে দুইটা দিয়া কি পাইছে? আর হন একটা দিয়া, আর এমনি জিরো পাইলে তো মনে করেন আরেকবার পরীক্ষা দিতে না পারবেন, এটার কোনো অসুবিধা নাই। কিন্তু কুস্তা কোনের যে ক্ষমতা নাই বাবরাই লেগেছে, 360 আর ডিমাটি যাচ্ছে সব ফিনিশ করে লেগেছে। কুস্তা কোয়ার তো লাগতো, আপনি কোন সুযোগ তো দিতে আসলে তো মোবাইল কোর্টটা দায়রা লয়ে কোথায় কোন লাগে? স্যার টিকিট কাটতাম পারছি না 50, কাটলে স্যার গাড়ি ফেলাই মূল্য 100, স্যার তো হইলে আমি যাম কমলে 200। রেলের মোবাইল কোর্টে পড়ছে না তিন পড়ছে, আমি একদিকে কমলাপুর থেকে উঠছি তারা ওরা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় দেওয়ার কারণে আপনার কবরটা 120 হাত লম্বা, 120 হাত ফাঁস হয়ে গেছেন, নূরে চকমক চকমক করতেছেন। নবীজির এই দুইটা দাঁত মুবারকের নাম ছিল সানায়ে ওয়ালিয়া, এই দুইটা দাঁত মুবারকের মধ্যে দিয়ে নবীজির ফাঁক ছিল। আপনি যখন নবীজির পরিচয় দিচ্ছেন, নবীজির রহমতের হাতে নিয়ে আপনাকে যখন কোলে নিছে, নবীজি একটা মুস্কি আসি দিচ্ছেন, নবীজির মুস্কি হাতির সময় এই সানে ওলিয়া দাঁতের ফাঁক দিয়া নূরের জ্যোতি কবরের চতুর্পাশে দিয়া লাগছেন, সেটা কেয়ামত পর্যন্ত চকমক চকমক করতে থাকবে, আর কোনোদিন অন্ধকার হবে না। এটা কি ওয়াহাবিরার কবর না আমরার কবর? নবীর আশা করেননি কি করেন? করেন তেহার একটা বদনাম শুরু করছে। আমরা বলি নোয়াজের ওয়াজ করি না, রোজার ওয়াজ করি না, আমলের ওয়াজ করি না, হের আলি বর্ত আলি নোয়াজ দেখো আমরা তো তারা বরস কিরে, আরে নমাজ দো আমরা তারা বরস কি লেগে ভাও বেক করলে গোষ্ঠী নমাজ দো আল্লাহ আবিষ্কার করছে ইমানদারের লাগি তো তোরা ভাও মেনত করতেছ কোন কারণে? তোরা নমাজ দো কোনো কাম হইতো না। ওয়াকি মুসলাতা পাউতু জাকাতা ওয়ারকাউ মা'আর রাকিইন, কোরআন আল্লাহ কয় তোমরা নামাজটারে আগে শিক্ষা করো, দেহটারে জাকাত দিয়া যেই দেহটা দিয়া নামাজ পড়বা এই দেহটারে আগে জাকাত দিয়া পবিত্র কইরা সারো, পবিত্র কইরা সাইরা ওয়ারকা উমার রাকিন। আমি খোদার প্রতি যারা ফানা হয়ে রয়েছেন রুকুর অবত অবস্থা, আমার প্রতি যারা ফানা হয়ে গেছেন তাদের কাছে গিয়ে আগে কেমনে নামাজ পড়তে হবে সে ট্রেনিং শিক্ষা করো, ওখান থেকে নামাজ পড়ার ট্রেনিং লইয়া আয়া তারপরে নামাজের বিষ্ণায় দাঁড়ায় যদি ডাক দাও ইন্নি ওয়া জাতু, আর খুদা আমার চেহারাটা তোমার দিকে মতো আজু করলাম, তাহলে খুদার চেহারাটা তোমার দিকে হবে, তুমি খুদার চেহারা দেখবে। আগে ট্রেনিং দিয়ে অনলব কি করুন লব, আপনার 50 লাখ টাকা আছে গিয়ে একটা হাজারো গাড়ি কিনছেন বা ড্রাইভারই জানেন না, রোডের মধ্যে থইছেন থইয়া সেলফ করে সেটা ফিকাবের মধ্যে ভাড়া দিছেন, ড্রাইভার কিন্তু জানেন না আপনি, গাড়ি কি হইতে থাকবো দৌড় মারতো না, গাড়ি কি রোডও থাকবো নাকি খালো যাবো গা, আপনার অবস্থা কি গাড়িও শেষ আপনিও শেষ। কারণ কি? আপনি ড্রাইভারই না শিখে কেন গাড়ি থেকে উঠলেন চালাইতেন? এই জন্য আপনার অবস্থা এ হবো না। যদি ড্রাইভারের শিক্ষা সেরে যাইতেন দুর্ঘটনা ঘটতো? তো আপনি নামাজ শিক্ষা সেরা তারপরে যাইবেন পড়তেন, আর না হইলে গাড়ির মতন ব্রেক ফিল করে মরবেন। এখন আগে নামাজ শিখতে হবে, তার আগে আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়াউতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিইন, তোমরা নামাজ কায়েম করো, তার পূর্বে তোমরা যেই দেহ দিয়া নামাজ আদায় করবা সেই দেহটাকে যাকাত দিয়া দেহটাকে পবিত্র বানায়া তারপরে তুমি একজন ওলি আল্লাহর দরবারে যাও, ওইখানে গেছিলে তুমি নামাজ কেমনে পড়তে হবে সেটা আগে তোমরা শিখো। একটা বাইল্লা শিখে বই নামাজ শিখে বই কিনলাই না, সাড়ে পাঁচটা সুরা মুখস্থ করলে কি নামাজ ট্রেনিং হয়ে যাইব? আর এইটা তো খ্রিস্টান বেড়েও পারবো মুখস্থ করতো, আমি যদি ইংরাজি কবিতা মুখস্থ করতারি মুসলমান বেড়া তো খ্রিস্টান বেড়া কি দুই একটা সুরা মুখস্থ করতাম তো না, তেই সুরা মুখস্থ করে লোকে নোয়াজ হয়ে যাবো গা। আরে তোর মতন কাকরাইল মরা নোয়াজি তো হেরা ওই তারপর চার পাঁচ দিন চেষ্টা করলে অত সোজা না যান নামাজ না। হজরতে উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা নু যিনি শিষ্য খলিফা হয়েছেন হজরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নু, হজরত খাজা গরিবে নওয়াজকে নিয়ে হজরত উসমান হারুনি সফরে রওনা দিছেন, যাইতেছেন যাইতে 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 যেতে একটা বাজারে গেছেন, ইন দ্য মিনটাইম এশারের নামাজের আজান পড়িয়া গেছে, কিছু চা নাস্তা খাবার খাদ্য কিছু খাইয়া হজরত উসমান হারুনি কয় বাবা এশারের নামাজের আজান পড়ছে লও মসজিদে ইমাম সাহেব নেমে গেছে গা, আগের ইমাম সাহেব মুক্তাদি এবারে গিয়ে দাঁড়াইছে নিয়ত বানছে, নিয়ত যাহাতু করে সে পড়ে নামাজের নিয়ত করে সেটা আল্লাহ করে নিয়ত বানছে।
বাইদেশেরা সানা পড়ছে কইরা সূরা ফাতিহা পড়ন লাগতো না আল্লাহর সূরা পড়ন লাগতো তো আলহামদুলিল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু এই কথা কইছিলে আর সামনের দিকে পড়ো না আবার কতক্ষণ পরে কয় ইয়াকা নাআবুদু ইমাম সাহেব হুজুর যখন মুক্তাদি আগের যে ইমাম সাহেব এবারে মুক্তাদি না এবারে মনে করছে আরে সূরাটা মনে পড়ার মন নাই এবারে ভিতরে লোক মারছে অল্প বিদ্যা ভয়ঙ্কর সুতারে কয় আলমারি কার ভিতরে লোক পাতিছে ওসমান হারুনের ভিতরে লোক পাতিছে খাজা গরিবে নেওয়ার মুর্শিদ যিনি হেবাটার ফিসে গিয়ে লোক পাঁচে তো খাজা উসমান হারুন তো লোক মার দাঁড় দাঁড়িয়ে হেবাটা কতন পরে পরে কয় ইয়া কানা আবুদু ইমাম সাহেব তোর আবার লোক পাঁচে চার পাঁচবার দিছে এবারটা কোনো লোক পাহ না ডুনো না ইমাম সাহেব মনে করছে দৌড়ু এবারটা আলহামদুল সুরা ফারে ওই না আমি লোক পাঁচ দিলে গিলা হইব দেখছেন এই ধারণা কি হ্যাঁ কারে কই পারে না কেমন পারেন না করে পারেন না দেখছেন নি পরে বেদ বুঝিয়া পরে নামাজ মুমেনে ফাওয়াইলুল মুসাল্লিনা বলছে আল্লাহ কোরআনে বেদ বুঝিয়া পরে নামাজ মুমেনে আল্লাহ বলছে নবী মানো নবী বলছে আপন চিন নামাজ রোজার অর্থ জানো ধরে পীরের চরণে আল্লাহ বলছে নবী মানো নবী বলছে আপন চিন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু ওরে নামাজ রোজার অর্থ জানো ধরে পীরের চরণে আন্তাজি সজিদা দিলে মুখে মন্ত্র জপিলে আন্তাজি সজিদা দিলে মুখে মন্ত্র জপিলে বর্জ কেমন ঠিক না হলে পদ বুলাবে শয়তানে ভেদ বুঝিয়া পরে নামাজ মুমেনে ফাওয়াইলুল মুসাল্লিনা বলছে আল্লাহ কোরআনে ভেদ বুঝিয়া পরে নামাজ মুমেনে নামাজ পড়িতে চাও আলিফ সুরুতে দাঁড়াও হে হরপে রুকুতে যাও মিশিয়া দমের শোনে তুমি নামাজ পড়িতে চাও আলিফ সুরুতে দাঁড়াও হে হরপে রুকুতে যাও মিশিয়া দমের শোনে কলবিল মুমিনিন আরশি আল্লাহ বলিয়াছেন রাসূলুল্লাহ কলবিল মুমিনিন আরশি আল্লাহ বলিয়াছেন রাসূলুল্লাহ কোরআনে ইশারা দিচ্ছে নাহনু ইকরাবু শানে ভেদ বুঝিয়া পরে নামাজ মুমেনে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা বলছে আল্লাহ কোরআনে ভেদ বুঝিয়া পরে নামাজ মুমেনে তুমি খুঁজবে কেন গাছপাতর আপন ঘরের খবর কর আদম খুদার রংমহল ঘর গইরাছে পাঞ্জাতন শানে তুমি খুঁজবে কেন গাছপাতর আপন ঘরের খবর কর আদম হুদার রংমহল ঘর গইরাছে পাঞ্জাতন শানে করিমে কই রাস্তা ধরো ভরার আগে একবার মরো তবে মুক্তি পাইতে পারো জিও নাকি মরণে ভেদ বুঝিয়া পরে নামাজ মুমেনে ফাওয়াইলুল মুসাল্লিনা বলছে আল্লাহ কোরআনে ভেদ বুঝিয়া পরে নামাজ ওসিনি নামা হ্যাঁ তেরোশো বারের ভোর এরপর দেখতেছি ইয়া কানা বুধু বেগনা স্থায়ী নীতি না সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাহ জেরাম তা আলাহি মুগাইর আল মাগদুবি আলাইহিম ওয়াল দ্বালিন আমিন সূরা গরাত ফুরা সিরাত তা রুকু সাজদা দিয়া তাশাহুদ ফুরা সিরাত সালাম পিরেছে সালাম পিরেছে এই দে সব মানুষ সব খোদা খাজা গরিবে নওয়াজ কয়জন হ্যাঁ কয়জন আছে একজন ওসমান হারুনি মাথাটা ফিরে কয় বাবা সব গেছে গা তুমি হালি নমাজ পড়লা কয় মাফ করবেন হুজুর বলে কি হেরা তো নমাজ ছাড়ছে দুই তিন দিয়া লুকমা দিয়া আমি সাইরা দিছি লুকমা সারা ওই হেরা তো নমাজ ছাড়ছে দুই তিনটা লুকমা দেওয়ার পরে আমি সাইরা দিছি লুকমা তো রাগ হই তো বেশ কম তো দূর হেরা মসজিদ থেকে গেছে গা আর আমি যাইতাম পারছি না ওসমান হারুনি কয় রে কিতা করছ কয় হুজুর যখন আপনি ইয়া কানা বুধু একবার কয়েছিলে আরেকবার কইছেন ফিরা তখন বুঝছি যে আজান নামাজের মধ্যে কোনো খেলা আছে কে আছে তো নামাজ জীবন ভরা উদালি পড়লাম কিন্তু আসসালাতুল মেরাজুল মুমিনিন মুমিনের সঙ্গে মেরাজ দুয়ার দেখলাম না ভাববানি সি আজান নামাজে মনে হয় মেরাজ হইব সুবহানাল্লাহ
কেবো ওরে যে জন তোমার ঈদ মাজারে বৈশাসো দায় খেলারে করে ও তুই যায়া দেখ না প্রেম নদীর কিনারে আপন গরে রে রূপসাগরে ডুবলে পাবি তারে ও তুই রূপসাগরে ডুবলে পাবি তারে আপন গরে রে রূপসাগরে ডুবলে ঘুমাই গেছে কেন কি থেরা মনে করছে হুজুর ওই মেহনত করে আমরা সুমার লোক তোমরা জোর করে ওরে লামু কানের খুললে তালা দেখবি সেদিন নূরের মেলা সোনার মানুষ সদাই ঝলক মারে মন রে সোনার মানুষ সদাই ঝলক মারে ও তুই লামু কানে খুললে তালা দেখবি সেদিন নূরের মেলা সোনার মানুষ সদাই ঝলক মারে মন রে সোনার মানুষ সদাই ঝলক মারে ওরে নাসুত মল হুত জবরত মলকুত মুকামি আর ওয়া মুকামে হাহুত আর মুকার মাহমুদার গরে মন রে আর মুকাম মাহমুদার গরে আপন গরে রূপসাগরে ডুবলে পাবি তারে ও তুই রূপসাগরে ডুবলে পাবি তারে আপন গরে রে রূপসাগরে ডুবলে ওরে চাবি হিরোই মুর্শিদের হাতে তোমার কালাম আছে কালে মাতে চাবি বিনে খুলবি কেমন করে মন রে চাবি বিনে খুলবি কেমন করে ওরে চাবি হিরোই মুর্শিদের হাতে ওরে কালাম আছে তোর কালে মাতে ওরে চাবি বিনে খুলবি কেমন করে মন রে চাবি বিনে খুলবি কেমন করে চৌদিকে তোমার কামের বেড়া রিপুতে করিল টেরা চৌদিকে তোমার কামের বেড়া রিপুতে করিল টেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে রে রূপসাগরে ডুবলে পাবি ওরে আমি যেই দিকেতে ফিরাই আঁকি সেই দিকে দয়াল রেসবির ছবিরে দেখি ওরে মাসুক বিনে কান্দে যারে যারে মন রে মাসুক বিনে কান্দে যারে যার আপনি জায়গাটার মধ্যে একটা মাংসের টুকরা সেটা আরবিতে কয় কাল কি কয় কাল এটা আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে উল্টা মাংসের টুকরা বাংলা কি হতো উল্টা মাংসের টুকরা এখানে একটা চৌক আছে এই চৌকটার মধ্যে মাংসের টুকরাটা উল্টায় দেওয়া তৈরি রাখছে এটা যেমন না দেখেন কি করেন না যেমন দেখা যায় দেখুন আর দেখবেন আমার এই চৌকটার মধ্যে যেমন কেউ রাত্রে দেখেন সাবধা উল্টায় ধরে রাখেন দেখাবনি তো চৌকটার মধ্যে মাংসের টুকরাটা উল্টায় দেওয়া তৈরি রাখছে যেমন না দেখেন আদম সন্তানের ডিউটি সে দুনিয়াতে আয়া একজন কামেল মুর্শিদের কাছে সবক নিয়ে এই উল্টা মাংসের টুকরাটারে বাউ করা উল্টা মাংসের টুকরাটা যদি বাউ করেন এই দুইটা চোখ আছে এটার নাম হচ্ছে আইনুল একিম কি নাম আইনুল একিম এই দুইটা চক্ষু আপনার খুলবে এই দুইটা চক্ষু খুললে তখন আপনি মদিনা যাইতে হবে না আপনার ঘরে বসে মদিনার নবীকে দেখবেন আর যতক্ষণ পর্যন্ত গাঠি লিয়ে ফাড়াফাড়ি দপ্তর দপ্তরি করবেন যতক্ষণ পর্যন্ত চোখটা অপারেশন না করবেন কোনো কাজে আসবে ফাড়াফাড়ি দপ্তর দপ্তরি করুন আদমের ডিউটি না আদমের ডিউটি সে উল্টা মাংসের টুকরাটারে বাউ করুন সোজা জায়গাটা পারতেন না আলি তোষ বিলিয়ে দৌড়াদৌড়ি করতেন অত সোজাটা পারেন না কঠিনটা পারবেন এখন ১৩ শতবার ইয়া কানা বুধু কইছেন কই হুজুর ১৩ বার কইছেন হেরাত দু তিনবার লোকমা দেওয়ার পরে নওয়াজ ছেড়ে গেছে আপনি যখন একবার কইছেন দুইবারের মাথা তুমি নামাজ ছেড়ে দিছি কেন কই নামাজে তো ইয়াখানা বুঝু দুইবার নাই সুরায় ফাতিহার মধ্যে আপনি যখন দুইবার কইছেন তখন বুঝছি যে আজ যে কোনো খেলা আছে তুই নওয়াজ ছেড়ে দিয়ে ভাবছি যে খেলাটা দেন জীবন ভরা তো নওয়াজ পড়ছে কোনো লাভ হয়েছে না খালি শুনছি হুজুরের কাছে আসসালাতুল মেরাজুল মুমিনিন নামাজ মুমিনের লাগি মেরাজ জীবন ভরা পড়ছি মেরাজ হয়েছে না মোমেন হইতে মনে হয় পারছি না আজ্জা যখন একজন মোমেনের পিছে দাঁড়াইছি ভাবছি যে আজ যাই মেরাজ হেলাটা বুঝে লাই হেলাকে নামাজ ছেড়ে দিছি আমি কি তা করছ কোন নামাজ ছেড়ে দিয়ে দিয়ে গনছি আপনি গিয়া কেনা বুধু কয়বার কন আমার ডিউটি আছে এটা কি ডিউটি আছিল ইয়া কেনা বুধু কয়বার কন কয়বার কইছি কয় ১৩ বার কইছে কয়বার ১৩ বার কইছে কয় তারপরে কয় ১৩ বারের পরে আপনার মাথার উপরে একটা আওয়াজ আছে ইয়া আব্দি
এরপর আপনি সামনের দিকে পারছেন ইয়া কানা বুদু ইয়া কানা স্তাইন হিদিনা সিরাতাল মুস্তাকিম বল তাই নাকি বল হোক তো তুমি সত্যই তো কঞ্চ নামাজে দেখা বলে হুজুর এটা বললেন কেন কয় শোনো ইয়া কানা বুদু শব্দের অর্থ হচ্ছে হে প্রভু তোমার কাছে আইসি তোমার বন্দেগি করতাম এখন খোদা যদি না জিগে আমারে তুই যে আমার কাছে আইসো তো কি লাগবো এই কথাটা যদি আমার না জিগে আমি যদি কই আমার ইটা লাগবো হিটা লাগবো হিটা লাগবো হিটা লাগবো কোনো লাভ হইব কোন লাভ হইব আমার জিগান লাগবো বন্দা তুমি যে আমার কাছে আইসো তোমার কি লাগবো যদি জিগাসে তো না আমি কইতাম খোদা আমার এই জিনিস লাগবো না জিগাইলে কানার মতন করলে কোন কাম হইব এটা কানা মানুষের চাওয়া না ওরে অন্ধেরে কি আরে কোন দে পদ দেখাইতে পারে কখন শ্রী গুরু ছই তন্ন বিনে কে তোমায় করাবে চেতন ওরে বা জ্ঞানী যাই জ্ঞানীর কাছে মনে চৈতন্য জ্ঞান পাইবার আসে ওই জ্ঞান পুষ্পসিত যার হয়াছে রে বিকাশিত যার হয়াছে দেখলে চিনা যায় তার লক্ষণ শ্রী গুরু চৈ তন্ন বিনে কে তুমাই করাবে চেতন ওরে অন্ধেরে কি আরে কন্দে অন্ধেরে কি আরে কন্দে পদ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈ তন্ন বিনে কে তুমাই করাবে চেতন ওরে শুনছি ব্যাঙ্গের মুখে মানিক ফয়দা হয় মন রে কুটিতে দুই একটি মিলে তার বেশি নয় শুনছি ব্যাঙ্গের মুখে মানিক পয়দা হয় ওরে কুটিতে দুই একটি মিলে তার বেশি নয় ওরে যেই ব্যাঙ্গেতে মানিক রে বলে সেই ব্যাঙ্গ মিশে নাই আর যবে বলে ভাবি আর যবে বলে ভিন্ন হয় তার জনম জীবন শ্রী গুরু চৈ তন্ন বিনে কে তুমাই করাবে চেতন ওরে অন্ধেরে কি আরে কন্দে অন্ধেরে কি আরে কন্দে পদ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈ তন্ন বিনে কে তুমাই করাবে চেতন কানা বেড়ার পিছনে যদি একটু দেয় তুই বিয়া জেলাম কিরো নোয়াজ পড়েন এবার নিজেই তো কানা হেতে এবার হদ দেয়নি তারবো কেবল নি তারবো তো আমরা সারা জীবন তো কানা বেডের ভিজিকে হার হয়ে গেছি এক যাই তুই পিয়া জালিম আমি এতে সুরা পড়ছের ফুটকে আইছে ঠিক নি জীবন ভরা নামাজ পড়ছেন এটা কি ওয়ালে রেগুল গেছে না গেছে তালাশ করে দেখছেন না দেখছেন তালাশ করছেন কি কেন তালাশ করছেন করছেন না তুই সারাটা জীবন নষ্ট করলেন কি লেগে আরে তালাশ করে তো দেখতে আসলেন যে হে তার উপরে যে পূজাটা দিলাম একতে যাই তো বিয়া জালিম আম কই অত বড় পূজা বারবার দিতেছে তে নি তার বনি ওয়ালটা ভার করার ক্ষমতা তার আসেনি এই জিনিসটা আপনি বুঝার দরকার আছে কি না আপনি না বুঝজো এবাটা কি বার লই তো পারবো না পারবো প্রত্যেক দিন কি এবাটার গান ধুই দেন এবাটার গান ধুই দেন এবাটার গান ধুই দেন এটা কি আক কলের কথা হইলো না ব্যাক কলের কথা আপনাকে বুঝতে হবে আমি যে মুফতি কামালউদ্দিন রেজভীর কাছে এক মনের পূজা একটা দিতেছি এবাটা নেওয়ার মতন ক্ষমতা আসেনি আমি যদি সকল তাহলে দশের আলগি না দিতাম পরে আপনি যদি আমার উপরে এক মুজের ফুটা একটা আলগায় ধুয়ে দেন তো আপনাদের বোকামি হবে না আমি কি ফুজ আমি নিতাম পারা এটা জায়গা তুই ফুরা দেখবো হচ্ছে গুলা নষ্ট কারণ আমার দ্বারা সম্ভব না তা আপনি যে অত বড় একটা ফুজা দিতে আসছেন এই বেটারে আপনি জানা উচিত না যে বেটা ওয়াল ফার করে আমার ফুজা নিতে পারবো না কে এখন জানা উচিত না এই বেটার হেডেম আছে কি না জানুন লাগে না গে না জানি এই ফোরতি দিনে গিয়া ফুট টুর দেয় বাটার পিছে আর এসে দেখো একটি যাই তো বিয়া জালিম মাম একটি যাই তো বিয়া জালিম মাম হে বাটা যদি ফুট কি উপর রাইতে আপনি ফুট কি উপর রাইতে আরে জানার দরকার না হ্যাঁ না জানি এবারে বারে বারে ফুসা দিলেন কেলে পাগলের মতন আগে জানেন তারপরে ফুসা দেন সে আপনার ফুসা নেওয়ার ক্ষমতা আছে কি আপন ঘরে আছে খোদা আছে রে মুহাম্মদ রাসূল আপন ঘরে আছে খোদা ওরে কোথায় রে তোর বৃক্ষেরি মূল কোথায় রে তোর বৃক্ষেরি মূল তালাশ করে দেখলে না আপন ঘরে আছে খোদা আছে রে মুহাম্মদ রাসূল আপন ঘরে আছে খোদা
আপনার এই দেহের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং খোদা বসবাস করে। মুর্শিদ নামের চশমাটা লাগায় দেখেন, দেখা যাবে মুহাম্মদুর। ফোজাটা দেন বলে আরেকবার হিসাব নিয়ে আসবে, ধন লাগবে, ওটাকে পারবো না, না পারবো। হাজা উসমান হারুনি কয়, বাবা তুমি গোনাচ্ছো ঠিক, 1300 বারের পরে আমার আল্লাহ জিজ্ঞেস করছি, ইয়া আব্দি, হে উসমান হারুনি, তোমার কি লাগবো, তুমি আমার কাছে আইছো? যখন 1300 বার ডাকার পরে কইছে তোমার কি লাগবো, আমি কইছি মাওলা আমার কি লাগবো, তুমি যখন জিজ্ঞেস করছো শুনো, আমার সর্বপ্রথম লাগবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমারে পাওয়ার যে একটা রাস্তা আছে বিশ্ব রুট, ওই রাস্তার মধ্যে তোমার নিজের হাতে তুমি আমারে তুলো, যেন আমি তোমার রাস্তা থেকে দূরে না সরি। কোন রাস্তা তুলতো? আরে বড় সুরার তফসির তো না, সুরাই ফাতিহার সব তফসির করতেছি। আরে কই মাজারও যাম যেতে না, সাড়ার পুতাই মাজারও যাবেন ওয়াজিব। কোরআনের তফসির বুঝো সা। ওসমান হারুনি কয়, ওসমান হারুনি কয়, খোদা আমার তোমার কাছে কি চাই শুনো, এই দিনে সিরাত আল মুস্তাকিম, তোমার যে রাস্তাটা গেলে পাওয়া যাইব, সেই সরল সোজা রাস্তাটার মধ্যে তোমার হাতে আমি তোমার, তোমার হাতে আমারে তুমি তুলো। এখন খোদা যখন জিঙ্গাইছে তোমার কি লাগবো, তো উসমান হারুনি কইছে তোমারে ভাবার যে রাস্তাটা এটার মধ্যে তোমার হাতে আমারে তুলো, না তুললে পারবো, না তুললে পারবো, না তুললে জিঙ্গাইছিল কি লাগি, অন্তরণ লাগতো না? আল্লাহ কই নাই তুললাম, তুলছি বলে কি হইছ তুই, সিরাতাল মুস্তাকিমের মধ্যে তোর তুলছি, আমার রাস্তার মধ্যে উঠে তুই আমার কাছে আয় পড়ছত, আইসত পরে কি হয়েছে তখন, এখন তোর আত্মা তোর আত্মা এটা আমার হাত হয়ে গেছে, তোর মুখটা তোর না এটা আমার মুখ হয়ে গেছে, তোর চোখটা তোর না এটা আমার হয়েছে, কি লিখি বুঝছো, তুই যখন আমার রাস্তার মধ্যে উঠে টিকিট ছাড়া আমার কাছে আয় পড়ছত, তা আমি খুদার নিয়ামত সিরাত আল্লাহ জিন আনতে আলহিম, আমি খুদার রাস্তার মধ্যে যে আছে তার কাছে আমি খুদার নিয়ামত রাখলাম, আমি খুদার কাছে নিয়ামত রাখি নাই তোদের কাছে রাখছি, কেন তোদের কাছে লোকজন আসলে আমি খুদার নিয়ামত তোরা বন্টন করবে, নিয়ামত কার কাছে রাখছে? আরে সূরা ফাতে আলহামদুলিল্লাহ সূরা নামাজের মধ্যে ফরম লাগে না, লাগে সিরাতু আল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ কয় যারা আমার সরল সোজা রাস্তার মধ্যে আছে তার কাছে আমি খুদার নিয়ামত সব রাখলাম, তোমরা যদি বন্দা তোমরা যদি আমার নিয়ামতের দরকার লাগে তার কাছে যাই, ও তারার থেকে আবার নিয়ামত পাবে, তারা আমার নিয়ামত বন্টন করে, কেডা করে শালার বতো আবিরা কই মাজার যাওন যেত না কি, আলহামদুলিল্লাহর মধ্যে কই ওলি আল্লাহর কাছে নিয়ামত চাউন লাগবো, খোদার কাছে চাইলে পাইতি না, আলহামদুলিল্লাহ পরে নেই, আর নয় যদি তফসিরটা ভুল হয় তো কই রেসবি তোমার তফসির ভুল হয়েছে, আমি আবার 12 বছর লাগাই তোর কাছে তফসির শিখাম, এরা কই মাজার যাওন যেত, আরে মাজার দূর রাস্তা, ওলি আল্লাহর কাছে খোদার থেকে কিছু পাইতে হইলে এটা রাখছে আল্লাহ ওলির কাছে, খোদার জিনিসটা পাইতে হইলে আল্লাহর ওলির কাছে যাওন লাগবো, সেখান থেকে পাওয়া যাবে। আপনার বাড়িতে একটা টিউবওয়েলের দরকার, আপনার টিউবওয়েলটার দল লাগিয়ে একটা দরখাস্ত লাগছেন মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, বরাবর একটা দরখাস্ত লাগছেন যে আমার ময়নামতি ইউনিয়ন না এটা, ময়নামতি ইউনিয়ন কি নাম, 1300 বার আমার কাছে দরখাস্ত করছো, তুমি আমার কাছে আসছো, আমারে ডাকতেছো, আমার তোমার কি লাগবো জিজ্ঞেস করতাম, জিজ্ঞেস করলাম, তুমি কইলা যে এখন আমার কি লাগবো মাওলা, তুমি শুনো তোমারে পাওয়ার যে রাস্তা সেই রাস্তার মধ্যে তুমি আমারে তোমার নিজ খাতে তুলো, আল্লাহ কই তুললাম, তোলার পরে এখন তুই আর তুই নাই, তুই আমি হয়ে গেছি, এখন আমি খুদার নিয়ামত তোর কাছে রাখছি, মানুষ যদি আসে তুই হাতে তোর হাতে আমি খুদার নিয়ামত বিলাইয়া দিবি, নিয়ামত কার বন্ডক করে কেডা তকদির লেখছি, কোনটা ওয়াহাবি, কোনটা সুন্নি, কোনটা শিয়া, কোনটা মুতাজিলা, কোনটা হিন্দু, কোনটা খ্রিস্টান, কোনটা বৌদ্ধ, কোনটা মালুসি, আমি আসমান জমিন তৈরি করার 50,000 বছর আগে এই তকদির লেখছি, লেখা আইন পাস করছি, আর তাকদিরু লায়া রদ্দু, তকদির পরিবর্তন হবে, কত বছর আগে লেখছে, কি তৈরি করা, আসমান জমিন তৈরি করার, তো আসমান জমিন তৈরি হয়েছে যে কয় বছর হইব, 20-22 বছর, আরো বেশি 50 বছর, কয় বছর জানা নাই না, আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম দুনিয়া আসছেন, এই দুনিয়ায় আসার সময় আদম নবীরে 3টা জিনিস দিয়ে পাঠাইছে, আমরা দেশের মধ্যে অন্য একদল ফিরসাব আছে মাগরিবের নামাজের ফুইরাশিরা ফিরে মুরিদে হমান এমন একটা গীত তুলে কান্দার ফাল্লা তুলে বোঝা যায় বাদ মানুষ হয়ে গেছে গা, কান্দার কয় কি বাবা রে আদম নবী 1টা গুণা করে 350 বছর কাঁদছে, তুমি আমি কত গুণা করছি বাবা, কান্দরে বাবা কান্দর, হ্যাঁ কয় নি, আরে আদম নবী যদি 1টা গুণা করে 350 বছর কান্দে, তুই তো নবী না ভাবলি, তুই যদি 1টা করিস কয় কোটি বছর কান্দন লাগবো,
তো হাঞ্জেলা কত কোন কান্দুস করে সবার ছাড় দিন না কান্দি আদম নবী গুনাহ করছে আল আম্বিয়া ও মাসুমুন নবীগণ বেগুনাহ মাসুম আদম নবী গুনাহ করছে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে বলতে পারেন মুফতি সাহেব কোরআনে আছে মাসি আদম আদম নবী একটা ভুল করছে হ আদম নবী ভুল করছে নবীগণের ভুল উম্মতের জন্য রহমত আর উম্মতের ভুল হচ্ছে শয়তানি নবীগণের ভুল হচ্ছে উম্মতের জন্য রহমত আদম আলাইহিস সালাম কোরআনে আছে মাসি আদম আদম নবী ভুল করছে আদম নবী ভুল করছে সে রহমত যদি এই ভুল না করতে তুমি আমি দুনিয়ায় এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল আল্লাহ এই বিশ্ব বাগানে আদমের নিষেধ করছে গন্ধম তুমি খায়ো না গন্ধমের কয়া দিছে আদমের পিছাইরো না বুঝিতে তোমার তালবাহানা বুঝিতে তোমার তালবাহানা সংসারে বিষম গন্ডগোল এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল আল্লাহ এই বিশ্ব বাগানে আদমের নিষেধ করছে গন্ধম তুমি খায়ো না গন্ধমের নে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটায় আছে ফুল ওরে যেই গন্ধম খায় আদম হইল গুনাগার আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার মন রে যেই গন্ধম হায় আদম হইল গুনাগার আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার হযরত আদম হাওয়া বিবি গন্ধম হযরত আদম হাওয়া বিবি গন্ধম এই তরে হইল কথারি মূল এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটায় আছে ফুল তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষের ঘরে মানুষ বানাও কুরানো সাপাও মানুষ বানাও কুরানো সাপাও লাগাইলা বিষম গন্ডগুল এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটায় আছে ফুল জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান গন্ধম গাছের নিচে গেল পায়ারে ময়দান মন রে জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান গন্ধম গাছের নিচে গেল পায়ারে ময়দান সেতায়ও গিয়া রইল মজিয়া সেতায়ও গিয়া রইল মজিয়া নিশার যুগে বাংলো না ঘুম এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটায় আছে ফুল আদম নবী দশটা কারণে কাঁদছেন তার মধ্যে গুনার লাগি একটাও না খেয়ে লাগে গুনার লাগি কাঁদছে গুনার লাগি একটাও কাঁদছে না হেরা কই আল্লাহ নিষেধ করছে গাছটার কাছে যাইতে বললা তো আদম নবী গেছে গিয়া ফল খাইছে তো গুনা করেছে না হ্যাঁ বেকুব আল্লাহ কইছে হাইসু সিত্তু রাগা আল্লাহ কইছে আদম নবী তুমি আমার তোমারে যে আমি দান করছি তুমি তোমার স্ত্রীর বুঝালো পাইছো বলে হো পাইছি তো আনন্দের সহিত এখান থেকে তুই ওইখান পর্যন্ত যা আছে সব আমার সীমানা তুমি আনন্দের সহিত খাই যেতে হো আর ঘুমাইতে হো ঘুরতে হো তা এই বিড়াল থেকে তুই ওই লাল পর্যন্ত সীমানা দেওয়া আছে মাই যে যা আছে সব খাইতে পারতো না কে বলেন খাইতে পারবো না তো মাই যে যদি কুদুর জায়গা বাদ থাকতো হ্যাব লইতে কুদা কইতো আসিল হে এই লাইলের হেকুর কইলাম যাইও না এই জায়গাটা আমার না দরকার আছে না কো আর আগে কইছে হাইসু শীত তোমার আগা এখান থেকে দূরে ওখানে পর্যন্ত যা আছে সব আমার তুমি খাইতে দাও আদম নবীর দোষ কি হ্যাঁ আদম আলাইহি সালাতু ওয়া তাসলিমে বানাইছেন বানাই 21 বছর পরে হাওয়া আলাইহিস সালামের দিছেন কিন্তু আদম আলাইহিস সালামের কোনো সচেতনতা নাই কোনো হাসি হাসি নাই কিছু নাই ঘুম পাতাইছে ঘুম পাতায় সেরে আদম নবীর বাম পাজর থেকে একটা হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামের বানাইছেন বানায় সেরিয়া আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আদম নবীর ঘুমটা ভাঙাইছেন আদম নবীর আল্লাহ বানাইছে দুনিয়ার জন্য আল্লাহ বানাইবার আগে আইন পাশ করছেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আমি জমিনের জন্য একজন প্রতিনিধি বানাইতেছি কিন্তু বানাইবার আগে আইন পাশ করছেন বানায়া খুদা এই দুনিয়াটা কেমনে পরিচালনা করানো লাগবে এটা ট্রেনিং এর কত বয়স ঘুমাইছেন না সজাগ 45,000 কোটি বছর দুরুদ শরীফ পড়তো কেডা
কার উপরে? তো আমার নবীর কত? 570। হ্যাঁ, কোন আছে কোনো? আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম কই হাইছে রে, আমার বউ আমার হইতো না যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ পড়া তার কাছে এটা উপহার না দেই। তাহলে বোঝা গেল না জানি কত বড় দামি খোদার সঙ্গে ওই বন্ধুর, আমার তো কোনো দাম নাই। আল্লাহর লগে হরতাল ডাক দিছে সব বাদ, দেখতাম চাই তোমার নবীরে। কন্যা সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম দরুদ পড়তেছেন, পাগল হয়ে গেছে গা বেহেশতের মধ্যে যে আমার নবীর দিদারার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, তোমার হৃদয় বাগানে ফুটবে ঈমানের ফুল, দরুদ পড়ো রে। লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, তোমার হৃদয় বাগানে ফুটবে ঈমানের ফুল, দরুদ পড়ো রে। লা ইলাহা ইল দুরুদয় মূল্য রতন, দুরুদ যে করল আমল, দুরুদ যে করছে আমল, সার্থক জিগিন্তার সার্থক জিন্দিগি তার মরণ সফল, দুরুদ পড়ো রে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, তোমার হৃদয় বাগানে ফুটবে ঈমানের ফুল, দুরুদ পড়ো রে। লা ইলাহা ইউসাল্লুনা আলা নবী, আয়াত রয়াছে কুরআনে, দেখো আয়াত রয়াছে কুরআনে, ওরে আল্লাহ নিজে পড়ে দুরুদ, আল্লাহ নিজে দুরুদ পড়ে, কয়ামিরুদ্দিনে দুরুদ পড়ো রে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, তোমার হৃদয় বাগান ফুটবে ঈমানের ফুল, দরুদ পড়ো রে। লা ইলাহা ইল আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম দরুদ শরীফ পড়ার আল্লাহর কাছে কান্দে, পাগল হয়ে মাওলা যেই নবীর উপরে দরুদ শরীফ না পড়লে আমার বউ আমার হইতো না, না জানি সেই নবীর সঙ্গে তোমার কি বন্ধুত্ব, না জানি সেই নবী কেমন, আমার বউর দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, আমরা আমি সেই নবীরে দেখতে চাই। কারে দেখতে চাই? আদম নবী হরতাল ডাক দিছে, আমার কুমতানের দরকার নাই, আমার সেই নবীরে দেখাও, হাওয়ার দিকে আর নজর নাই কোন। আদম আলাইহি সালাতু ওয়া তাসলিম হাওয়া আলাইহিস সালামের দিকে নজর নাই, নবীর লাগি পাগল। আল্লাহ আদম নবীরে খুশি করানোর লাগি হাওয়া আলাইহিস সালামের হাত উঠিয়েছেন, দিয়া কয় যাও দরুদ শরীফ পড়ছো আমার নবীর প্রতি, হাওয়ার নামে দান করছো, আমি খুশি হয়ে গেলাম, এখন তোমার স্ত্রী তোমার হয়ে গেছে গা। একটা কাজ করো, আমি তোমার প্রতি খিসুই খুশি হয়ে গেলাম, হাইসু সিত্তু রাগা, এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত যা আছে সাতটা বে আটটা বে এস্তের মধ্যে সাতটা দে আছে, কই এই জায়গাটা যেটা আছে সবটা তোমারে ওয়াকফা করে দিলাম, তুমি আর তোমার স্ত্রী ঘুরতে থাকো আর খাইতে থাকো। কন্যা সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম নিঃসন্দেহে ঘুরতেছে আর খাইতেছে, কোন ডর আছে? কি বলেন, ডর আছে কোনো? ডর নাই। আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম ঘুরতেছেন, ঘুরতে 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 সাতটাই খালিফা আর আটটাই পানা, হঠাৎ করে আল্লাহ আদম নবী দরখাস্ত করছে, মাওলা তুমি না কইছো বেহেশত আটটা, তা আমি তো খালি সাতটাই ঘুরে গেলা ভাই, আর একটা করি কই যে তুমি লাস্ট সীমানার দরজা গিয়ে দো, গেট লাগানো আছে বলো বেটার, ওই পার আর একটা গেট, ওইখানে আর একটা বেহেশত আছে। বলে আল্লাহ আমি সেই বেহেশতটা যাইতাম চাই, আরে সর্বনাশ লা তাকরাবা হাজি সজরাতা ফাতা কোন মিনাজ জালিমিন, এটার ভিতরে এমন একটা গাছ আছে তুই গেলে জালিম হয়ে যাবি গে, আমরা ছোট্ট বাচ্চাটা স্কুলে যাইব আর এটারে ডর দেয়াইছেন, যদি সুদীর পুত স্কুল আছে না যাস তো ভাই তেলে জব করে লাভ কয় নাম তোর কয় নেই, তা আসলে কি ভাই তেলে জব করে লা, এই কথাটাকে ওর উদ্দেশ্য কি ডোরা টেলা জমতে স্কুলে যাগা, কথা ঠিক না, স্কুল না গেলে কি জব করে লাইব, এমন মেন্টাল কি বাংলাদেশও আছে, এই তার ঢোর ধ্যান লেগে কথাটা কইছে না, আল্লাহ দমক মারছে এটার জন্য যাইতো বিলা লুব হইছে, তখন আল্লাহ দমক মারছে লা তাকরাবা হাজি সাজারাতা ফাতা কুনা মিনা জালিমিন, এই থিয়ানো যাইবি কই বঙ্গির বুথ, থিয়ানো মে দিমন একটা গাছ আছে গেলই তোর শর্ট করব, হিয়ানো গেলই তোর শর্ট করব, হিয়ানো তুই যাইছে। আদম নবী কইনো যাইতাম ওই জন্য না করছে, এমন একটা সুন্দর জিনিস লাগছে সাতটা দেখলাম, এমন সুন্দর জিনিস দেখলাম না সাতটা বেস্তের মধ্যে, তো আমি হিয়ানো লাগিয়া সাতটাম না জালিম হইলাম, যাও
আলিকান্দে হিয়ানু যাই, তুই হিয়ানু যাই তো আলিকান্দে। হো নিয়ে আসুন। দাদু মালে সামনে কান্দে হিয়ানু যাইতো, অবশেষে কইছে যা একটা কাজ করো। বলি কি গেট লাগানো আছে, কয়টা গেট? বলে 79টা। 79টা গেট একটা একটা করে খুলবি। গেছে গিয়া দিয়ে 80 নম্বর একটা গেট লাগাল, 5টা তালা লাগাল গেটের মধ্যে। কয়টা? এক কোনার মধ্যে এক নাম লেখা হজরত হাসান, হজরত হুসাইন, হজরত খাতুনে জান্নাত, কত হজরত আলী, মধ্যে লেখা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই গেটটা তো খুলতাম পারি না, কয়টার মেইন দরজাটার মূল জায়গাটা গিয়া তালাটা ধরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এটা লাড়া দিস। লাওলায়ত সঙ্গে সঙ্গে তোর তালা খুলে আছে, বোকার পরে দেখিস তালা খুলছে। খুলছে বলতে ভিতরে চাই দে একটা ইয়াকুত পাহাড়ের টেবিল, পাথরের টেবিল। সেই টেবিলটার পরে একটা জামরুদ পাহাড়ের চেয়ার, সেই চেয়ারের মধ্যে একজন মহিলা বসে আছেন। সেই মহিলার দিকে আদম নবী একবার চাইছে, ওনার জুতিতে আদম নবীর দিকে পড়ার কারণে। হাওয়া ইসলাম দিকে চাই চাই দে, হাওয়া একদম অন্ধকার, বেহেস্ত একদম অন্ধকার হয়েছে গা। আদম আলাহ ইসলাম হাওয়ার ধাক্কা দিয়ে ফেলায় কই, মাওলা তুমি আমারই এই বেড়ি দিয়ে সেটা সাতটা বেহেস্ত ঘুরাইলে সারাটা দিন, আর এই বেহেস্তের ভিতরে এমন সুন্দরী রমণী তুমি লুকাই থয়ে রাখছো, যার দিকে একবার তাকাইছি পরে আর কোনো কিছু বলা। উনি কে? আমার আল্লাহ কয়, উনি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয়, যার একটা পছিনা মোডারকের একটা গামের ফুটার রূপ দিয়া তাম দুনিয়ার মহিলার রূপ আমি তৈরি করেছি, সেই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আদম আলাইহিস সালাম কয়, মাওলা তিনি রে কিদ্দা তৈরি করছো? বলে আমার নবীর এক ফুটা ঘুম গামের ফুটা দিয়া, এক ফুটা পছিনা মোবারকের ফুটা দিয়া খাতুনে জান্নাতের রূপ তৈরি করেছি। আল্লাহ আদম নবী কই, বাপ রি বাপ, নবীর এক ফুটা পসিনার দিয়া খাতুনে জান্নাতের রূপ তৈরি করছে, খাতুনে জান্নাতের এক ফুটা পসিনা দিয়া কেয়ামত পর্যন্ত যত বেডিয়ে দেব সব বেডিয়ে রূপ তৈরি করছে। তাতেই আমি 2100 বছর পর্যন্ত আমার বেডির রূপ দেখে বলতাম পারি না, আর এই বেডির রূপ জানা যে কত বড়, আর এই বেডি যেই পসিনাটা তৈরি হয়েছে ওই মোহাম্মদ রসুল্লাহর রূপ না জানি কত বড়। হাওয়ালার সামনে ধাক্কা দিয়ে ফেলাইছি, আদম নবী হরতাল ডাকছে, মাওলা যতক্ষণ পর্যন্ত তুমি আমার যেই জায়গায় গেলে মুহাম্মদ রসুল্লাহকে দেখানো যাবে সেই জায়গা যতক্ষণ পর্যন্ত আমাকে না পাড়াইবা ততক্ষণ পর্যন্ত তোমার বন্দেগি করবো না, তোমার বেহেস্ত চাই না, তোমার খুরগেলমা চাই না। তুমি যে তৈরি করছো আমার নারী হাওয়া কোনো আসমি চাই না, তোমার বিরুদ্ধে আমার হরতাল। আল্লাহ ডাক মারছে, বন্ধু আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার সাহিরা যাইবা গা। তো আমার নবীরে দেখতে হইলে তো দুনিয়াত না গেলে আলমে খাল সৃষ্টি জগতে দৃশ্য জগতে না গেলে দেখা যাইতো না, কপাটা ওইখানে। তুমি যাইবা গা ওইখানে সাইরা বলো, আমার সাইরা যাইবা গা কেমন? তুমি একটা ওয়াদা করো আমার বন্ধুর সঙ্গে দেখা হইলে তুমি নি ফিরে আবার আমার কাছে আইবা। কার কাছে? কার কাছে? আদম নবীরে কয়, তুমি আমার লোকে ওয়াদা করো আমার বন্ধুর সঙ্গে ওইখানে যাইয়া দেখা হইলে তুমি নি আবার আমার কাছে আইবা। তুমি আমার লোকে ওয়াদা করো, যদি করো তো তোমার আমি দুনিয়াত ফাড়া মনে হইলে ফাড়াইতাম না। দেখছেন নি আদম নবীর তৈরি করছে কি লাগে? দু মহিনা দুনিয়ার লাগে না, এমন একটা কল সিস্টেম করছে আল্লাহ। এখন আদম নবীতে পারমিশন লয় তুমি নি আইবা কো, তাহলে তোমার ফাটা মনে হলে ফাটাইতাম না। তা আদম নবী তো পাগল, আইব আমার লাগে পাগল না। আদম নবী যাও যাও খুয়া, তোমার সঙ্গে আমি ওয়াদা দিলাম, কমিটমেন্ট দিলাম, ওইখানে আমারে পাড়াও, তিনি সঙ্গে দিদার হইলে আমি তোমার কাছে আবার ফিরা। আদম নবী ওয়াদা নিয়ে আসছেন, তখন সময় আদম নবীর পেশানিতে ছিল ইমানদারদের রুহু, যারা দুনিয়াতে আসিয়া রিসার্চ করে কামেল পীরের মুর্শিদের দরবারে গোলামি করে মুহাম্মদ রাসূলুল্লাহর দিদার হবে, তারা বিনা হিসাবে আবার মাওলার 70,000 নূরের পর্দা অতিক্রম করে মাওলার দিদারদেরতে থাকবে। এই জন্য সূরায়ে মুজাদালা লাস্টের আয়াত আল্লাহ কয়, উলায়েকা হুমুল মুফলিহুন, আল্লাহ কয় তারাই আমার দলের যারা আমার নবীর দিদার লাভ করে হাসরের ময়দানে উঠেছে, আমি খোদা তাদেরকে 70,000 নূরের পর্দা উঠায়া তাদের কাছে আমার দিদার দেখাইব। হিজবুল্লাহি আলাল মুফলিহুন, তারা হবে আমার দলের, আমি হব তাদের দলের, তারা কখনো বন্দা হইয়া বন্দার কাজ করে, কখনো বন্দা হইয়া আমি খোদার কাজ করে দুনিয়াতে। মরা মানুষ চেতা করা বন্দার কাজ না খোদার কাজ? আরে হাজার হাজার প্রমাণ আছে ওলি আল্লাহরা মরা মানুষ চেতা করে আনেছে, করছেনি? আরে করছেনি? নর্দন পাগলা মোরার বোন 5 নম্বর মাজারের মধ্যে 5 নম্বর জঙ্গলের মধ্যে তার স্থান আসিল, ওর গেলে আতর গোলাপের বন্ধ করে পুনা বলে বেটা মজ্জুম পাগলা মোরার বোন। হ্যাঁ মজ্জুম পাগলা, হে যে ঘর থেকে বাইর হয়েছে গুন 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 গাছে পাহাড়ের মধ্যে নিশি দিয়ে তো থাকে বেডি একটা বেডির একটা গাবি ফালতো, বাচ্চা স্বামীও নাই কিচ্ছু নাই, ওই হুসন বইলাই ভুলো গেলে কেন, স্বামী নাই বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই, গাবি ঢুকে গেছে মইরা তিটের টাইনে নিয়ে পাহাড়ের সেরার মধ্যে ফালাই দিয়েছে। ইজেন মজ্জুব পাগলা নূর দুন সেই রাস্তাটা দিয়ে যাইতো মোরার বোন এই রাস্তাটার মধ্যে,
তো বেডে রাত্রে যখন শুইতে উইলে গেছে গাবিরের কথা মনে হইছে শুইলা পুরো আর বাড়ি দৌড়া বাড়ি বিছনার দিকে ফালায় তুই গেছে গাও জঙ্গলের মধ্যে গাবির কাছে গিয়া পাহাড়ের সারার মধ্যে পুইয়াটারে মরাইতে স্যার কান্তাছে তো নূরদিন পাগলা রাত্রে যখন নীরব হইছে তখন ফত দিছে তো মুরার বন যাইব এবারটা সেই দেওয়াটার ফতের মধ্যে গুনগুন করে কাটারে কিতারে ছত্রিশ বছরের ভিতরে তো কেউ রাগ শব্দ শুনলাম নেই রাস্তার মধ্যে রাত্রে গুনগুন করে গেটা গেছে গিয়া দে বেড়ি একটু গরুর কাছে বইয়া কান্তাছে এ বেড়ি তুই এনো কিতা করস ক আমার গাবিটা বইরে গেছে এনো ফালাই তুই গেছে এটা শুকে আমার ঘুম ধরে নালে কান্তাছে এনো বয় বিয়া তো আমার রাস্তার মধ্যে তুই বিয়া কান্তাছে করে বাবা আপনি একটু ঘুরে যান গান আমি কিতা করাম কইটা যতদিন তাই অতদিন তো তুই এই শয়তান ই করবি আচ্ছা এখন এই গাবিটা যদি বাদ জায়গা তুই বাদ যাবি নি বেড়ি কইটা একটা কত হইলো নাকি কাল হা গাবি মরছে এটা ফায়ার লাগ দিছে চোখ মুখ খাই লেছে একটা কাওয়া ফুল লেগে গেছে এটা গাবি বাদ গেলে আমি বাদ যাবি ওটা কত হইলো হ্যাঁ বেডি কয় যা শালার গাবি তো গেছে এমনে গেছে এমনে গেছে আগল বেটা যেন কয় উনি না কয় আচ্ছা যান এটা যদি আমার বাইক ফাটাইতেন পারেন আমি আর আপনার রাস্তা দিতেন না কয় যা কাল কালা গাবি তো বাদ যাইব নিশিনির জন্য হইছে নাসির উদ্দিনের দরবারে কদম বরাবর চুম্বন দেয়া কয় নাসির উদ্দিন ছত্রিশ বছর তোর দরবারে ডিউটি কয় বছর ছত্রিশ বছর ডিউটি আমি বিনিময় তোর কাছে কোনো কিছু চাই না আজকে আসার সময় জুসের টেলা কয়েছি মরা গায়ে বারে ফাটাই কারবত না গাই মরে গেছে গা ফালাই দিয়ে দিয়েছি এটা চোখ হয়ে গেছে পক্ষে ভুলে গেছে গা বাজ্যাই বইটা বাজ যাইব সারা দেশের ওহাবিরা মূল্যা যদি মনে হয় একটা কুত্তা মহিলা ভেঙে ভাবটা একটু মরবো না রাহিম তোমার নাম আমি অপরাধী রহমানু রাহিম তোমার নাম করুণা সাবানের গোলা রহমতের দরিয়া লাগলে জঙ্কার হয় পরিষ্কার পাপক কর যায় মুছিয়া থাকবো কি আর সুখী হইয়া মাওলার এসবি থাকবো কি আর সুখী হইয়া তোমার নামের যদি রাহিম তোমার নাম আমি অপরাধী রহমানু রাহিম তোমার তোমার হাতের নৌকা তো আর দার বইটা দারের মাঝি কেউ রাজি কেউ অরাজি কেউ তালে কেউ বেতালে কেউ রাজি কেউ অরাজি আমি সম্পূর্ণ হারাইলাম পুঁজি সম্পূর্ণ হারাইলাম পুঁজি একানার হইল না দাম রহমানু রাহিম তোমার নাম আমি অপরাধী রহমানু রাহিম তাইলে নূরদন পাগলা কয় ভরসার নাসির উদ্দিন তোর আমি জোসের ঠেলা কয়েছি নাসির উদ্দিনের তোর বলবে কান্তে কান্তে উঙ্গে নিয়ে ফুসে আজকে নাসির উদ্দিন রা বলে নূরদন কিসে কান্তা সৎকিরে ওট উঠতে আমার মাজারের কাছে দেখা জাম গাছ দেয়া যায় একটা ডাইলে ভাঙ্গা লয়ে যা আমার কোনো ফাওয়ার লাগতো না তুই নাসির উদ্দিনের গোলামি করছো তো আমার মাজারটা ছায়া দিত এই জাম গাছটা এটার ফাওয়ার আসেনি দেখ যা ফাওয়ার দিয়ে দিলাম ডাইলাত ডাইলা লয়ে এসে আইসা এসেরা ভাঙ্গা সেমনে মরা গাইরে কইছে কেন হইতে রে সুতকে আমার পথের মধ্যে উঠ থাক দা গায়ের জন্য বারে দিছে গাই বেবে বেবে করে বেটে ভাই অতবার আন্দার রাতে মধ্যে গায়ে বাদ গিয়ে সেটা গায়ে ভেমাইতেছে ভেবে ভেবে করে বেডি টস লেটে বাইরে আসাই বিচারতেছে রাই দিয়ে বেডির গায়ে আচ্ছা কোন চাই কেমন লাগবো কি কন আনন্দ সীমা নাই ঘুমাই গেছেন গা এই মরা গায়ে যদি এমন তোর হাতে বাই দেয় তো কি করলো নিলে ওন বেডির কি অবস্থাটা হয়েছে বেডি কয় হাই হাই রে বড় গাই বাইতে দে তুই জীবনে দেখছি না ও সোনা বন্দে যারে দয়া করে গো ও তার শুকনা বৃক্ষে ফল গো ধরে আমি তো বলি নাই গো তারে কেমনে বলি লয়া মারে আমি তো বলি নাই গো তারে সখী গো প্রত
প্রথম যেদিন দেখা হইলো আমার প্রাণবন্ধের সনে, বন্দে বলেছিল মাথায় হাত রেখে গো সখি ভুলবে না মোর জীবনে, কেমনে ভুলিল আমারে আমি তো ভুলি নাই গো তারে, কেমনে ভুলিল আমারে, ও সোনা বন্দে যারে দয়া করে গো সখি ও তার শুকনা বৃক্ষে ফল গো ধরে, আমি তো ভুলি নাই গো তারে সখি গো, বাউল আব্দুল করিম বলে আমার প্রাণ বন্ধুর তরে, বন্দে দাসী কইরা সঙ্গে নিলে গো সখি, বন্দে দাসী কইরা সঙ্গে নিলে গো আমি কাল কাটাইতাম অতিয়া নন্দে, আমি তো ভুলি নাই গো তারে, কেমনে ভুলি লয়া মারে, আমি তো ভুলি নাই গো তারে, ও সোনা বন্দে যারে দয়া করে গো ও তার শুকনা বৃক্ষে ফল গো ধরে, আমি তো ভুলি নাই গো তারে। বেটি গাই বাইত গেছে বলতো, বেটি গাইটাই সব ফালাই তুই কয়েছি, এবার গাই বাইত পড়াইছি, এবার দরকার আগে কার দরকার, মরা গাই বাইত পাঠাইছি বেটা হুবের বেটা, এই বেটার কাম বেটি গাই বাইন দেয়া ফোর দিশার বিশার আর কয় হাই নুর দন হাই নুর দন হাই নুর দন, পাইব কই পায় না, হাওন পানি সব সেরে দিছে ঘুরতে 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 পাহাড়ের মধ্যে আর জান ছিল না, রাত কাছে ঘুরতেছে অনাহার দুর্বল শৈল হুসুট কয়া পার থেকে ঘুরিতে 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 পড়ছে, পরে অর্ধেকটা শৈল ফানি ফাহারের সেরা তার অর্ধেকটা হয়েছে হোক না, তো যুগে গিয়া বেরদালেছে চার বছর চোখ মুখ যা আছে সব নিশি নির্জন রাত্রি নূরদন মনসে গিয়া কয় মা তোর কিতা হয়েছে কষা গুনি, কই তুই যে নূরদন আমি কেমনে বুঝলাম, আমার চোখ টেকে হইলা দেশে আমি দেখলো দেখ কেন তোরে কইতাম আমার কি লাগবো, আমি তো চোখে দেখি না, না দেখ আনতেছি কেমনে গুমো, দেখছেন নি অবস্থাটা কি আকল থাকলো, নূরদন কয় আরে আমি তো নূরদন বেটি তুই আমার লাগে কানতাস কষা তোর কি লাগবো, কয় না আমি তোর কথা বিশ্বাস করি না, আমার চোখ টেকে হইলা দে আমি তোর দেখি তুই নূরদন কি না, তারপরে আমি তোর কুমো কি লাগবে, আমার জীবন দন্য করতাম রে বন্ধু, ও বন্ধু রে তোমার মুখ দেখিয়া আমার মনের যত দুঃখ ছিল, কইতাম বিনায়া বিনায়া রে রেজবি ও রেজবি বাবা তোমার মুখ দেখিয়া মনের যত দুঃখ কইতাম, ও দয়াল তোমার মুখ দেখিয়া বনের আগুন সবাই দেখে উঠে দাও দাও করিয়া, তোমার প্রেমের আগুন জলে গসে গসে মারে জ্বালায়া ফুরায়া রে রেজবি ও রেজবি বাবা তোমার মুখ দেখিয়া আমার মনের যত দুঃখ কইতাম, ও দয়াল তোমার মুখ দেখিয়া, বেটি কি ওই তো না আমার চোখটাকে বালা কর, আমি দেখি চোখে তুই নূরদন নি, আমি দেখলে না কইতাম আমার কি লাগবো, তো নূরদন পাগলা কিতা করো মোরদা চোখটা বালা করছে, কো মা দেখছাই আমি নূরদন নি কষাই তোর কি লাগবো, কয় বাবা আমার কিচ্ছু লাগতো না, আমি হালি এক নজর দেখতাম যে মরা গায়ে বাইত পাঠাইছে কেমন বেড়া ডাই বেড়া হেবলা, আমি বালা করে দেখছি না লুবে ঠেলা ওন সব বাদ দিয়েছি সব পুরা দিয়েছি মরা গায়ে বাদ পাঠিনি আর ছবিটা আমার চোখের সামনে রাখতাম, আমার আর কিছু দরকার নাই, হালি মরা গায়ে বাইত পাঠাইছি বেড়াটা কেমন তোর আমি দেখতাম, হেবলা যে কইছে জুসে ঠেলা গেছে গা পাঁচ বেড়া কেমন তোর দেখছি না, ওর আমি সব ফালাই তুই আইসি তার ছবিটা আমার চোখের সামনে রাখতাম, যে মরা গাই বাইত পাঠাইছে বেড়াটা কেমন তোর ছবিটা আমি রাখতাম, ধ্যান করলো যেমন তার ভাই কি ভাই কি ভাই নূরদন পাগলা মাথাটা আমাদের মর